প্রথমবার ভোটে লড়াই, কিন্তু তা নিয়ে একটু উদ্বিগ্ন নন মেদিনীপুরের তৃণমূল প্রার্থী অভিনেত্রী সন্ধ্যা রায়। বরং ফলের কথা না ভেবে এখন মানুষের সঙ্গে মিশে যেতে চান তিনি। একথা লালদুর্গ মেদিনীপুরে সন্ধ্যা রায়ের প্রচারের হাতিয়ার কি হবে? তাঁর দাবি, এলাকায় উন্নয়নের অনেক সুযোগ রয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই উন্নয়ন করে দেখাবেন। মামাটি মানুষের সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্ন, সেই স্বপ্নের বার্তা নিয়ে আমি যাচ্ছি তাদের কাছে। মানুষ বুঝেছে এবং মানুষ যা চেয়েছে মানুষ সেটা পায়নি। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ডেভেলপ করেছেন যেভাবে, আসলে হলো মমতা বন্দ্যোপাধ্যায়, তার বার্তা নিয়ে আমি গেছি। আমি একটা সৈনিক মাত্র। ছবির কাজ রয়েছে, বয়সও হয়েছে, তাতে ছোট ছোটতে কোনো প্রভাব পড়বে না। সন্ধ্যা আত্মবিশ্বাসী, বললেন বয়স বাধা নয়, মন দৌড়বে। শরীর একটা বাধা হয় বটে, কিন্তু মন, মন কিন্তু দৌড়ে যাবে। যে কাজ আমি করতে যাচ্ছি, যে কাজ আমি নিয়েছি, যে কাজের প্রতিশ্রুতি দিয়েছি, সেই কাজটা করবার জন্য মন আমার আগে গিয়ে উপস্থিত হবে। লোকসভা ভোটের আগে যখন ভাষা সন্ত্রাস চরমে, তখন সন্ধ্যার মত কিন্তু ভিন্ন। পর্দায় বরাবর মিষ্ট ভাষায় তৃণমূল প্রার্থী বলছেন, কারো প্রতি তাঁর কোনো বিদ্বেষ নেই, বরং সুযোগ পেলে প্রতিপক্ষের থেকেও শেখার চেষ্টা করবেন। অত্যন্ত ভালো ব্যবহার করব, তার প্রতি আমার কোনো রকম বিদ্বেষ নেই। মানে আমার ইচ্ছে করে যে আমি বলবো যে আপনি এতদিন কি করে করেছেন, আপনি আমাকে একটু শিখিয়ে দেবেন। এখন মানুষের সঙ্গে মিশে মমতার এই সৈনিক মেদিনীপুরে ঘাসফুল ফোটাতে পারেন কিনা, সেই উত্তর মিলবে 16 মে। নিমায় পান্ডা রিপোর্ট, এবিপি আনন্দ।